নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ঠাকুরের কৃপায় যে যেখানে আছো সবাই সুস্থ স্বাভাবিক আছো, কিন্তু আমরা অতটা ভালো নেই। আমার শরীরটা একটু খারাপ করেছে, সকাল থেকে আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, মাথা জ্বর নিয়ে আর উঠতেই পারছি না। তবুও যে বরের অফিস আছে ওই জন্য আমাকে কষ্ট করে উঠতে হলো, রাতে সব কিছু গুছিয়ে রাখি ওই জন্য সকালে একটু চাপটা কম থাকে, ওই রান্নাবান্না করলেই হয়ে যায়। এইখানে আজকে একটু হালকা পাতলা করেই রান্না করেছি, আর তো অতটা রান্না করার সময় বা শক্তি আমার এই দুটো মধ্যে একটাও নেই। করেছিলাম ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, আর হালকা একটা ঝিঙে পটলের সবজি করেছিলাম, আর এখানে মেয়ে ঘুম থেকে উঠে দই খেতে বসে গেছে। আমি নিজে ঘরের দই পাতায় সেটা ও খাচ্ছিল। সকালবেলা উঠেই দেখছি দই নিয়ে বসেছে বলে আর আমি কিছু বললাম না, মাথাটা নিয়ে আর উঠতেই তো। হ্যালো এভরিওয়ান, এখন থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় বেলা দুটো, এখন থেকে স্টার্ট করার সময় নয়। তবুও তোমাদের বলছি আমার শরীরটা একদমই ভালো নেই, কারণ আমার হঠাৎ করে দেখছি শরীরটা ভীষণ খারাপ করছে। সকালবেলা থেকে মাথাটা ঘুরছে, তারপরে ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা টেম্পারেচার, সব ধরনের সমস্যা আমার শুরু হয়ে গেছে। ওই জন্য ভাবছি কি তোমাদের সঙ্গে আর সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। এখন বাজে দুটো, এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। এখন আমি কি করি, এখন আমি স্নান করে এসেছি, এখন স্নান করে এসে এখন মেয়েকে খাওয়াতে হবে। দেখতে পারো বেডটা পুরো এলোমেলো করে রেখেছে মেয়েটা, সেটা গোছাতে হবে, প্রচুর কাজ, দেখতে থাকো। রান্নাবান্না হয়ে গেছে, এদিকে বরমশাই খাওয়া দাওয়া করে অফিসেও বেরিয়ে গেছে, আর আমি মেয়েকে খাওয়ানোর সময় দু একটা গাল মুখে দিয়েছিলাম, তাছাড়া আমি কিছুই মুখে দিইনি। আমার খাওয়ার প্রতি কোনো চাহিদা নয়, মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে আর কি বলবো। আর এখানে দেখো ঘর, সকালবেলায় আমি বিছানাটা গুছিয়েছি, তবু বিছানাটার হাল দেখে মনে হবে না যে কেউ গুছিয়েছিল। মেয়ে সারা দিন এরকমই দুষ্টুমি করে, ও যে পড়াশোনা করেছে, বই খাতা পুরো এলোমেলো করে সব কিছু অগোছালো করে রেখেছে। আর এদিকে আমার স্নান করা হয়ে গেছে, আজকে আবার মাথায় শ্যাম্পু দিয়েছি, দুদিন হয়ে গেল শ্যাম্পু দেওয়া হয়েছিল না। আর মেয়েও একা একা স্নান করে নিয়েছে, ওরা আবার আজকাল না একটু বেশি একা একা স্নান করতে পছন্দ করছে না, আমাকে আবার একটু কপি করে যে স্নান করবে, একা একা শ্যাম্পু দেবে, একা একা সাবান নেবে, আবার দরজাটা না বাথরুমের ভিজিয়ে দেবে যে মা আমাকে এসে পরে এসে মুছে দেবে। আমি বলেছি ঠিক আছে, লাস্ট টাচটা আমি তোকে দিয়ে দেবো। আর এখানে দেখো আমি স্নান টান করে নিয়েছি, পুজো দিতে যাব, তার আগে মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম। আর আমার না প্রচুর মাথা যন্ত্রণা করছে, তার জন্য ডক্টর আমাকে চশমা দিয়েছিল, কিন্তু ওই যে চশমাটা একদমই ইউজ করা হয় না, যখন ঠেলাই পড়ি তখন করি। আর এখানে মেয়ে আমার একটু মাথায় চিরুনি করে দিয়েছিল, মাথাটাও যন্ত্রণা করছিল, ওই চিরুনি দিয়েছিল, মাথাটা অনেকটাই রিলিফ পাচ্ছিল, সত্যি বিশ্বাস করো। আর ও আমাকে সাজাতে প্রচুর ভালোবাসে, আজকে চিরুনি দিয়েছে, মাথায় একদম সিঁদুর পরিয়ে দিয়েছে, টিপ পরিয়ে দিয়েছে, এইভাবে আমাকে ভালোবাসে। আর এখানে গল্প করতে করতে পুজো টুজো দিয়ে না দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে। সকালে তো বললাম তোমাদের আমি হালকা পাতলা খেয়েছি, আর এখানে মেয়েকে খাইয়ে খাওয়াতে বসে গেছি, ওকে ওই সবজি দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে তো ওর সঙ্গে অনেক রকমের গল্প করতে হয় খাওয়ার সময়, আর এদিকে আমার শরীরটা একদমই ভালো নয়, কিন্তু গল্প ওর সঙ্গে করতেই হবে, এইটুকু বাচ্চা তো বোঝে না, দু এক সময় আমার ও আমার কষ্টটা ভালোই বোঝে। আর আমি ভাবছিলাম কি খাওয়া যেতে পারে, তাই মনে মনে ভাবলাম ঘরে যে টোস্ট আছে, মানে ব্রেড আছে, ব্রেডটাকে ভাবছি ডিম দিয়ে ভিজিয়ে ভাজবো, কারণ মুখে না ভাত জাতীয় কোনো খাবারই মনে হচ্ছে স্বাদ লাগবে না, মনে হচ্ছে গাটাও খুব ব্যথা হয়েছে, ভাবছি জ্বর আসতে পারে, ওই জন্য মুখরোচক খাবারটাই বেছে নিলাম, ছিল ব্রেড। আর ব্রেডটা ডিম দিয়ে ভেজে খেতেও খুব সুন্দর হয়েছিল, আর যে আমার খাওয়া দেখে ওর মেয়েরও তো খুব পছন্দের একটা খাবার, ওই জন্য ওর জন্য দুটো তিনটে ভাজলাম। আর এখানে আপেল আর ব্রেড নিয়ে বসে গেছি, দুজনা মা নিয়ে তো সময় কীভাবে কেটে যায় বুঝতে পারি না, ওর সঙ্গে গল্প করতে করতে সময় শুরু খুব সহজেই কেটে যায়, আর এই সময়গুলো না একদম স্মৃতির পাতায় রয়েছে, আমার সারা জীবনও ভুলব না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে ধরে রাখা মানে সারা জীবন ধরে রাখা, তাই না বলো? আর তোমার আমাদের প্রথম ব্লগটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করো, প্লিজ প্রথম গিয়ে দেখে এসো। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, বরমাসি অফিস থেকে চলে এসছে, যাবো একটু নিচে, দুধ নেই ঘরে, দুধটা নিয়ে আসবো। আর তো আমি ঘরেই গরমের মধ্যে দই পাতাই, আর গরমের মধ্যে না দই খেতে খুবই ভালো লাগে, ওই জন্য ঘরেই দই পাতাই। দইটা আবার আমার বরমশাইও খুব পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আর আমি তো খুবই পছন্দ করি, ওই জন্য নিয়ে এসেছি দুই প্যাকেট দুধ আর একটা মেয়ের জন্য আইসক্রিম। আর
আমুলের দোকানে যাব, মেয়ের জন্য আইসক্রিম আনবো না, তাতে তা কখনো হয় বলো? আর এখানে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমাদের দুপুর রাত্রের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। আমি হালকা করে সামান্য ভাত খেয়েছিলাম, আর ওর অফিস থেকে ওর একটা কলিগ আমার জন্য রান্না করে পাঠিয়ে দিয়েছিলো, আর ও মানে অফিসে খাওয়া দাওয়া ছিল সেখান থেকে আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছিলো, তাই সেটা দিয়েই আমি খাওয়া দাওয়া করেছিলাম আমি আর মেয়ে। আর পরমাশে রাত্রে কিছু খাওয়া দাওয়া করেনি, কারণ দুপুরবেলায় অফিসে লাঞ্চ করেছে তো ওর পেটটা অনেকটাই ভরা ছিল, ওই জন্য হালকা দই খেয়েই ও রাত্রে কাটিয়ে দিয়েছিলো। আর এখানে দেখো আমি দই পাতাতে বসে গেছি, আর গরম ছিল দুধটা ওই জন্য ঠান্ডা জলের মধ্যে ওটাকে রেখে দিয়েছি, গরম হলে ঠান্ডা স্বাভাবিক হয়ে যাবে। আর স্বাভাবিক হলে তার আগে আমি টিফিনকারীর মধ্যে একটু আগের থেকে দইটা নিয়ে ম্যারিনেট করে রাখছি, ম্যারিনেট মানে ফেটিয়ে রাখছি, ওই ফেটানো দুধের মধ্যে দইয়ের মধ্যে যদি দুধটা দিন পরে একদম দই জমে যাবে। আর আমি এইভাবেই দই করি, আমার দই বানানোটা মা শিখিয়েছে, ওই জন্য আমি খুব পছন্দ করি এই দইটা। আর আজকে দইটা দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল কেমন বলো তো, আজকে দইটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল। আর দু তিন দিন দই বানিয়েছে একটু মিষ্টি কম দিয়েছে, কারণ বর্মশায় একদম মিষ্টি অ্যাভয়েড করে, যার কারণে মিষ্টি আমার একদমই দেওয়া হয় না। আজকে একটু মনের মতো বানিয়েছিলাম, ওই জন্য আমার খুবই পছন্দ হয়েছে। আর জানো তো দইটা এত সুন্দর বসেছে না, মনে হচ্ছে একদম দোকানের দই। আর এখানে দেখো দই আর বলেই তো দিলাম, রাত্রে তেমন রান্নাবান্না হয়নি, ওই আমি খাওয়া দাওয়া করেছিলাম সেই জন্য ভাবলাম কি রান্নাঘরটা একদম ক্লিন করে রাখি, শরীরটা যতই খারাপ হোক রান্নাঘরটা যদি একটু ক্লিন থাকে না মন থেকে অনেকটা শান্তি লাগে, যে সকালবেলার কাজটা একটু হলেও কম হয়, তাই না বলো? আর কদিন হয়ে যা গরম পড়েছে কি বলবো, রাত্রে ঘুমাতে গেলেও এত কষ্ট হচ্ছে, আর মেয়েটাও ঘুমাতে চাচ্ছে না, যার কারণে রাত্রে ঘুমটাও অনেকটা অনিয়ম হচ্ছে, আর কি বলবো। আর এদিকে তো মেয়েও দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর রাত্রে না ঘরটা ভাবলাম মুছে রাখবো, কিন্তু বর্মশা একদমই বারণ করলো, বললো ঘরটা শুধু ঝাড়ু দিলেই হবে। হ্যালো এভরিওয়ান, ফাইনালি রাতের কাজ আমার সমস্ত কমপ্লিট, এখন বাজে 9:30, এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু একটা কাজ আছে, ঘরটা ভালো করে ঝাড়ু দেব। তাছাড়া আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, আমি ইয়ে করেছি, আর তোমাদের বলাই হয়নি, দই পাতাচ্ছিলাম, দেখতে পেয়েছো দইয়ের ওটা, দই পাতাচ্ছিলাম আর দই পাকিয়ে রেখেছি গরমের মধ্যে, না ঘরে পাতানো দই জাস্ট দারুণ লাগে, ওই জন্য দইটা পাকিয়ে রাখলাম, আর মেয়েও খাওয়া হয়ে গেছে, এখন ফাইনালি ঘরটা আমি